আপনি চেপে দিয়েছেন, আপনি বলেন না কেন নামটা? আপনার সেই দেশটা দেখেন, দেশটার খাতা দেখেন, দেশটার খাতা দেখেন, দেশটার খাতা দেখেন। আবারও রেশন দুর্নীতি নিয়ে ঝামেলা ভাঙড়ে। ভাঙর ওয়ান ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলের রেশন ডিলার জয়ন্তী সাধুকা প্রত্যেক পরিবারের কাছ থেকে জোরপূর্বক এক প্যাকেট করে আটা ঘুষ নিচ্ছেন। এই অভিযোগে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। আমাদের প্রতিনিধি সাদ্দাম হোসেনের দেওয়া বিস্তারিত প্রতিবেদনটি জানাব বিজ্ঞাপনের পর। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। এভাবে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে। আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। চলো রিপোর্টটা জমা দিয়ে দেই। জয়ন্ত সাধুকা ডিলারের কাছে তুমি গিয়েছিলে, সেই ডিলারের কাছে তুমি যখন রেশন কার্ডের পাওয়ার ব্যাপার জানতে চেয়েছো, সেই ডিলার তোমার কি বলেছে? তোমার ওটা আমি চেষ্টা করছি। আর কি বললো? তারপরে মাসকুনি পরে বলেছে যে তোমার কার্ডটা হয়েছে, পেয়েছি, 200 টাকা দিয়ে আমার খুশি করে। এই কথা বলছি। কার্ডটা কি দিয়েছে? না, কার্ডটা এ সপ্তাহে দেবে। আটা কি তুমি রেশন কার্ড যে কটা আছে সেই হিসেবে আটা পাচ্ছ না কিছু কম দিচ্ছে? সেই হিসেবে আটা দিচ্ছে, এবারে একটা কম দিচ্ছে। তুমি খাবো তো আমরা কি খাবো? কি বললো? আর কিছু বললেন না, একটা কম দিলে। অবে সময় মালগুলো ডিলার এত পরিবার মানে চিটিং বাজি করছে, শুধু আমি না, এরকম একাধিক লোকের এরকম করছে। প্রশাসনের কাছে এই দৃষ্টি আকর্ষণ করছি যাতে সুবিধা আমরা পাই। আমাদের আজ এই লকডাউনের সময় কত অসুবিধে মানুষের, মানে দুমুঠো চাল ভাতের জ্বালায় পাগল হয়ে যাচ্ছে মানুষ, আর ডিলার বসে বসে সেই সব গরিবের মাল তুলে তুলে খাচ্ছে। এর সুবিধা যাতে পাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।